হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইট ইগল 140। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে এর আগে আমি ফোর্থ ব্যাচ জয়েনিংয়ের একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটার যে আমাদের কাছে যে সেটা নোটিশ আসছিল সেটা ফেক ছিল, আমরা ঠিক বুঝতে পারি নাই। তা আজকে আমরা একদম অফিসিয়ালভাবে নোটিশ পেয়েছি যে ফোর্থ ব্যাচ জয়েনিং শুরু হচ্ছে 5 তারিখ 12 মাস 2019-এ। কোন ডিস্ট্রিক্টে কতজন রয়েছে, ট্রেনিং কোথায় হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের ভুলবশত আগের ভিডিওটা ফেক হয়ে গেছে, এর জন্য আমরা খুবই দুঃখিত। তা বন্ধুরা, এই নোটিশটা প্রকাশ হয়েছে আজকেই 3/12/2019। আজকে নোটিশটা প্রকাশ করা হয়েছে, আর এই সমস্ত যাদের ক্যান্ডিডেট রয়েছে 1849 জন ক্যান্ডিডেটকে জয়নিং করা হবে 5ই ডিসেম্বর 2019-এ। তা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কতজনকে নেওয়া হয়েছে এই নিয়ে আলোচনা করব আমরা। আমাদের সাথে সঙ্গে থাকো বন্ধুরা, চলো তাহলে দেখা যাক। বন্ধুরা, আবারও আমি বলে নিচ্ছি, এর জন্য আমরা খুবই দুঃখিত যে আগের ভিডিওটা ফেক ছিল। যাই হোক, দা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁকুড়া থেকে 196 জন এবং পূর্ব মেদিনীপুর থেকে 54 জন, মোট 250 জনকে নেওয়া হয়েছে। এদের ট্রেনিং হবে আইটিসি এসপি 13 ব্যাটালিয়ন 12 জোড়া। এরপরে রয়েছে 3 নম্বরে রয়েছে তোমার চন্দননগর পিসি থেকে 28 জন, বীরভূম 16 জন, রানাঘাট পিডি 117 জন, কৃষ্ণনগর পিডি 575 জন, কোচবিহার থেকে 19 জন, মালদা থেকে 37 জন, মুর্শিদাবাদ থেকে 247 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 2 জন, পূর্ব বর্ধমান থেকে 81 জন, আলিপুরদুয়ার থেকে 11 জন এবং জলপাইগুড়ি থেকে 17 জন, শিলিগুড়ি পিসি থেকে 9 জন, মোট 1239 জন রয়েছে। এদের ট্রেনিং হবে এসটিসি এস এ বি 4 নম্বর ব্যাটালিয়ন কাসবা, এদের ট্রেনিং হবে এই সেন্টারে। পরবর্তীতে রয়েছে সুন্দরবন পিডি থেকে 12 জন, বিধাননগর পিসি থেকে 4 জন, হাওড়া পিসি থেকে 1 জন, হুগলি রুরাল থেকে 44 জন, এডিপিসি থেকে 31 জন, বিকেপিসি থেকে 43 জন, বারাসাত পিডি থেকে 33 জন, ব্যাঙ্গাও থেকে 17 জন, হাওড়া থেকে 60 জন, বসিরহাট থেকে 50 জন। মোট এখান থেকে নেওয়া হবে 343 জন। এদের ট্রেনিং হবে আইটিসি ইএফআর 1st ব্যাটালিয়ন সালুয়া। এর পরবর্তীতে বলা হয়েছে ক্যান্ডিডেটস সিলেক্টেড আন্ডার এক্সামটেড ক্যাটাগরি, যারা এক্সামটেড ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে তাদের নিচে আলোচনা করা রয়েছে। এদের কোচবিহার থেকে 4 জন মেল, দার্জিলিং থেকে 2 জন মেল, জলপাইগুড়ি থেকে 2 জন মেল, পূর্ব বর্ধমান থেকে মেল 1 জন, মোট 9 জন। এদের ট্রেনিং হবে এসটিসি এসপি 4 ব্যাটালিয়ন কাসবা। এর পরবর্তীতে হাওড়া পিসি মেল 2 জন, হুগলি রুরাল মেল 1 জন, হাওড়া জিআরপি মেল 1 জন, কোচবিহার ফিমেল 2 জন, মোট 4 জন। এদের ট্রেনিং হবে আইটিসি ইএফআর 1st ব্যাটালিয়ন সালুয়া। এরপরে রয়েছে মালদা ফিমেল 1 জন, পূর্ব বর্ধমান ফিমেল 1 জন, এ মোট এখানে 4 জন। এদের ট্রেনিং হবে এসভিএসপিএফ বিকে অর্থাৎ ব্যারাকপুর। তা বন্ধুরা, এটাই হচ্ছে আজকের আপডেট, আর আমাদের সাথে থাকবেন
ভুলবশত আগের ভিডিওটাতে ভুল হয়ে গেছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী রয়েছি। তা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন সবসময়।